হ্যালো এভরিওয়ান। তো আগের আগের লেকচারে আমরা দেখেছিলাম বেসিক্যালি কাজ সম্পর্কে বেসিক ধারণা, কাজের সংজ্ঞা, কাজের ফর্মুলা কীভাবে এসেছে সেগুলো। তো আজকে আমরা এই কাজ ব্যাপারেই আরেকটু আলোচনা করব। এখানে আমরা প্রথমেই যেটা দেখব, যে যেটা তোমাদের বইয়ে এবং খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ, এগুলো আসলে কী বোঝায়। তো দেখো, আমরা কতদিন যে ফর্মুলা ডিরাইভ করেছিলাম বা ফর্মুলা যে আমরা দেখেছিলাম, সেখান থেকে আসলে আমরা আসলে ধনাত্মক কাজের ব্যাপারটা বুঝতে পারবো একদম খুবই সিম্পলি। তো সেটা কীভাবে হবে দেখো, আমাদের ডব্লিউ বা কাজের ফর্মুলা ছিল এফ এস কস থিটা, রাইট? ওকে, সো এখন দেখো এখানে আমাদের থিটার ভ্যালুটা, সো থিটার ভ্যালু যদি তোমার 0 ডিগ্রি হয়, ইনফ্যাক্ট শুধু 0 ডিগ্রি না, 0 ডিগ্রি টু সে ফর এক্সাম্পল 90 ডিগ্রি, তাহলে তুমি যদি খেয়াল করে দেখো যে কস 0 থেকে 90-র মান কত আসলে, মানে তুমি যদি কস 0 বসাও বা কস 20, 30 বা 90 পর্যন্ত যাও, তাহলে দেখবা আসলে যে কিন্তু আমার পজিটিভ ভ্যালু আসতেছে। ঠিক আছে, কী ভ্যালু আসতেছে? একটা পজিটিভ ভ্যালু আসতেছে। দ্যাটস ওয়াই কিন্তু সেক্ষেত্রে আমার এই কাজের মানটা আসলে কী চলে আসবে, প্লাস চলে আসবে। সো তখন আমরা কাজটাকে বলি ধনাত্মক কাজ। তো এখন আমি তো এটা মানে ম্যাথমেটিক্যাল কথা বললাম, অ্যাকচুয়ালি ধনাত্মক কাজ মানে কী বোঝায় আসলে কিছুই না, যে আমি যেই দিকে বল প্রয়োগ করতেছি বা যেই বল দ্বারা আমি কাজ নির্ণয় করতে যাচ্ছি, আমার সরণও যদি সেই দিকে হয়, সেই দিক মানে হচ্ছে যে একদম অ্যাকুরেটলি সেই দিক হতে হবে না, তুমি যদি সমানভাবে ভাগ করো তাহলে একই পাশে যদি হয়, মানে আমি যেই দিকে ফোর্সটা অ্যাপ্লাই করতেছি সেই দিকে যদি হয়, তো এই দিকে বা যদি এইদিকে যায় অথবা যদি এইদিকেও যায়, এরকম কেসে কিন্তু আমরা আসলে কোন কাজ পাই, ধনাত্মক কাজ পাই। একটা মজার বিষয় দেখো, এখানে যদি তুমি কস থিটার মান তুমি যদি 90 বসাও, তাহলে কিন্তু আমার কস 90-র মান কিন্তু আমরা সবাই জানি সেটা হচ্ছে 0। তো তখন কিন্তু কোনো কাজ হয় না। তো একটা ইন্টারেস্টিং জিনিস আমরা দেখলাম যে আমার প্রযুক্ত বল এবং সরণের মধ্যবর্তী অ্যাঙ্গেল বা কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে কিন্তু আমার কোনো কাজ হয় না। ইন্টারেস্টিং, রাইট? তো এখন আমরা দেখবো হচ্ছে ঋণাত্মক কাজ। তো ধনাত্মক কাজটা আমরা বুঝলাম, তো ঋণাত্মক কাজটা আসলে কী? ঋণাত্মক কাজটা দেখো, আমি যদি একটু নিচে এক্সটেন্ড করি, ওকে, সো ঋণাত্মক কাজটা হচ্ছে অলরেডি তোমরা কয়েকজন হয়তো বুঝে ফেলছো, তো সেটা হচ্ছে যে আমার এই যে আমার ডব্লিউ বা কাজের যে ফর্মুলাটা আছে যেটা হচ্ছে এফ এস কস থিটা, এখানে দেখো তুমি যদি থিটার ভ্যালু হচ্ছে 90 থেকে 180 পর্যন্ত বসাও, তাহলে দেখবা যে তোমার ভ্যালুটা কিন্তু চলে আসতেছে নেগেটিভ। সো সেক্ষেত্রে কিন্তু আমার এইটার মানটা আসলে কত চলে আসবে? নেগেটিভ চলে আসবে, কারণ আমার কাজটাকে আসলে আমরা কী বলতে পারি, নেগেটিভ ওয়ার্ক ও ঋণাত্মক কাজ। কথা বুঝতে পারছো? একটা ঋণাত্মক কাজের এক্সাম্পল যদি আমরা চিন্তা করি, ধরো যে আমি একটা বস্তুকে, তোমরা সবাই চ্যাপ্টার 4 পড়েছো, সেখানে কিন্তু আমরা ফ্রিকশন ফোর্স বা ঘর্ষণ বল সম্পর্কে জেনেছি। তো সেখানে দেখো যদি আমি একটা বস্তুকে এদিকে ফোর্স দিই, হ্যাঁ ভালো কথা, সে ডানে যাচ্ছে, এস এটুকু হলো এস, এতটুকু সরে আসলো, ঠিক আছে, বুঝতে পারছে। কিন্তু চলাকালীন সময় যদি যদি আমার মেঝেটা যদি মসৃণ হয়, তাহলে তো আমরা ঘর্ষণটাকে কনসিডার না করলেও চলে, বা যদি অমসৃণ তল হয়, তাহলে কিন্তু আমার যেই দিকে বস্তুটা আগাবে তার বিপরীতে একটা কী কাজ করবে, ফ্রিকশন ফোর্স, ধরো স্মল এফ এফ কাজ করলো। তাহলে এখন খেয়াল করে দেখো যে আমার যেই, আমি যদি এই প্রযুক্ত বল দ্বারা কাজ বের করতে চাই, তখন কিন্তু আমার যেই দিকে ফোর্স সেই দিকেই আমার সরণ, মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, কাজের মান পজিটিভ, নো ডাউট, নো প্রবলেম। কিন্তু যদি আমি ঘর্ষণ বল দ্বারা কেতো কাজ বের করতে চাই, তাহলে এখানে যদি আমি ঘর্ষণ বল দ্বারা ওয়ার্ক যদি আমি বের করতে চাই, তাহলে কিন্তু দেখো কী আসবে, স্মল এফ, কারণ আমার ঘর্ষণ বলের মান হচ্ছে এফ, সরণ তো আমার এদিকে, এদের মধ্যবর্তী কোণ কিন্তু দেখো কীভাবে বুঝলাম মধ্যবর্তী কোণ, দেখো এস হচ্ছে ডানে আর স্মল এফ হচ্ছে বামে, তাহলে মধ্যবর্তী কোণটা কত হয়ে গেল চিন্তা করে দেখো, অবশ্যই কত, 180 ডিগ্রি। সো 180 ডিগ্রি যদি হয়, তাহলে তুমি দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু আমার অ্যান্সারটা চলে আসে হচ্ছে মাইনাস এফ এস। সো আমরা ঋণাত্মক কাজটা আসলে বুঝলাম, ঠিক আছে। সো এটা আমরা মোটামুটি এটাকে বলে বলের বিপরীতে কাজ আর কি, এটাও তুমি চিন্তা করতে পারো। সো আমরা কিন্তু একটা জিনিস খেয়াল করলাম যে আমার কাজটা কিন্তু আসলে কিসের উপর ডিপেন্ড করতেছে, আমার ফোর্সের উপর ডিপেন্ড করতেছে, আমি কোন ফোর্স দ্বারা কাজ হিসাব করতেছি তার উপর মানটা, কাজের মানটা ডিপেন্ড করতেছে। সেই এই জিনিসগুলো খুবই বেসিক, খুবই ইম্পর্টেন্ট ফিউচারের জন্য। এখন আমরা যদি এটা বুঝে থাকি, নেক্সট তোমাদের যে টপিকটা আসলে সিলেবাস অনুযায়ী রয়েছে সেটা হচ্ছে বেসিক্যালি শক্তি সম্পর্কে কিছুটা হালকা আলোচনা। আমরা এই চ্যাপ্টারে শক্তির অনেক বেশ কয়েকটা ফর্ম নিয়ে আলোচনা করব, গতি শক্তি, বিভব শক্তি, এগুলো নিয়ে আমরা সামনে আলোচনা করব। সো এখন যদি আমরা একটু চিন্তা করি যে আমার অ্যাকচুয়ালি শক্তিটা আসলে কী, এনার্জি বা শক্তি বা এনার্জিটা, এটা কিন্তু হচ্ছে আমার একটা, এটাকে আমরা বলি সোজা কথায় কাজ করার সামর্থ্য, ঠিক আছে, কাজ করার সামর্থ্য। কাজ সামর্থ্য মানে হচ্ছে যে ডাইরেক্ট আমরা সংক্ষেপে বলতে পারি হচ্ছে এটা কাজ করার সদা বাংলায় এটা বইগুলোতে এইভাবে লেখা থাকে যে কাজ করার সামর্থ্য। তো শক্তির বিভিন্ন রূপ রয়েছে, ঠিক আছে, শক্তির বিভিন্ন রূপ রয়েছে বা বিভিন্ন ফর্ম রয়েছে,
সেটা আমরা কিন্তু কয়েকটা তোমরা অলরেডি ছোটবেলা থেকে পড়ে আসতেছো, সেটা হচ্ছে গতিশক্তি, বিভব শক্তি, তাই না, রাসায়নিক শক্তি, তাপ শক্তি, অনেক রকম এনার্জি আমরা আমাদের রিয়েল লাইফে এবং বইগুলোতে দেখতে পাই। সেগুলো নিয়ে আমরা আস্তে আস্তে কথা বলবো, শক্তির ডিটেলসে আমি গেলাম না, শক্তির কনসেপ্টটা ডেফিনেটলি অনেক অনেক ডিপ এবং এটা আমি ডিটেলসে গেলাম না, বাট আপাতত এটুকু জেনে রাখো যে শক্তির সাথে কিন্তু কাজের সম্পর্ক রয়েছে এবং আমরা কিন্তু কোনো একটা বস্তুর উপর কতটুকু কৃতকাজ করা হয়েছে তার মাধ্যমে কিন্তু আমরা সেই বস্তুর মধ্যে কী পরিমাণ শক্তি জমা হয়েছে, অথবা কোনো একটা বস্তু যদি কাজ নিজে থেকে করে তাহলে কী পরিমাণ শক্তি তার খরচ হয়েছে, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আমরা কাজ মেজার, সোজা কথা আমি বলতে চাচ্ছি যে কাজ মেজার করার মাধ্যমে আমরা শক্তি সম্পর্কে নলেজ লাভ করতে পারি বা কাজ মেজার করার মাধ্যমে আমরা শক্তিটা পেয়ে যাই, ঠিক আছে। সো এই জিনিসগুলো শক্তির বেসিক কনসেপ্ট, শক্তি সম্পর্কে, এনার্জি সম্পর্কে আমরা অবশ্যই ডিটেলস জানবো, আমরা যত সামনে লেকচারে আগাবো তত আমরা ডিটেলস জানবো। আপাতত আমরা শক্তির বিভিন্ন রূপ সম্পর্কে জানলাম, শক্তির অ্যাকচুয়াল বেসিক সংজ্ঞাটা কি সেটা জানলাম এবং আমরা ধনাত্মক কাজ ঋণাত্মক কাজ শিখলাম এবং আমরা শিখলাম এই লেকচারে যে কীভাবে আমার থিটার মানের বিভিন্ন পরিবর্তনের কারণে আমার এফ এর ডব্লিউ মানটা চেঞ্জ হয়ে যাচ্ছে। থ্যাংকস ফর ওয়াচিং।